ফরিদপুর জেলার চরভদ্রসন থানায় আজ সকাল 11টার সময় উপজেলার সকল গ্রাম্য পুলিশের মাঝে 40 বাইসাইকেল ও 2 সেট নতুন গ্রাম্য পুলিশের পোশাক বিতরণ করেন উপজেলার নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা, 3 নং ইউনিয়ন চেয়ারম্যান আজাদ খান, 1 নং ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ ইয়াকুব মোল্লা এবং আরও উপস্থিত ছিলেন অন্যান্য অফিসার বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।